চলতি বছরে সব মিলিয়ে মোট 4টি গ্রহণ ঘটতে চলেছে। এর মধ্যে থাকবে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আর প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে এপ্রিল মাসেই, যা সবচেয়ে বড় সূর্যগ্রহণ। টানা 5 ঘন্টা চলবে এই গ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী। আর প্রথম সূর্যগ্রহণের মাত্র 15 দিন পরেই ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তবে এবছরের প্রথমেই এপ্রিল মাসে ঘটবে প্রথম সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ এবছরের সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপরে পড়বে খারাপ প্রভাব। তবে সূর্যগ্রহণ কবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য, এই সূর্যগ্রহণ চলাকালীন কী কী করবেন এবং কী কী করবেন না, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী নতুন খবরগুলির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। গত বছরের তুলনায় এবছর সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে, কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। কারণ একই সঙ্গে সূর্যগ্রহণ দেখা যাবে 3টি রূপে, এর মধ্যে আংশিক, সম্পূর্ণ এবং বৃত্তাকার সূর্যগ্রহণ অন্তর্ভুক্ত থাকবে। বিজ্ঞানীরা নাম দিয়েছেন হাইব্রিড সূর্যগ্রহণ। এই হাইব্রিড সূর্যগ্রহণ 100 বছরে একবারই ঘটে। তবে চলতি বছর অর্থাৎ 2023 সাল 20 এপ্রিল বৃহস্পতিবার বাংলার তারিখ অনুযায়ী 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ, এই 20 এপ্রিল হতে চলেছে সবচেয়ে বড় সূর্যগ্রহণ। তবে জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে। হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভকাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে 20 এপ্রিল বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল 7টা বেজে 4 মিনিটে এবং শেষ হবে দুপুর 12টা বেজে 29 মিনিটে। এই গ্রহণ চলাকালীন কী করবেন আর কী করবেন না, সূতককালে পূজা এবং সকল শুভকাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময়। তবে ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে কম্বোডিয়া, চীন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া, নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর এবং দক্ষিণ শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের মতো জায়গায় দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ।